বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কলেজ কনফারেন্স হলে মোহাম্মদ মঞ্জুর আলোলের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 5 নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সত্তার, হাজী মকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শহীদুল আনোয়ার কামরুল, এম এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজিউল্লাহ, নলুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্বপন। পরে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইমরান হোসেন, ডেক্স রিপোর্ট, নোয়াখালী টিভি। বাংলাদেশের মিঠা পানির মাছ বাথা ফিশারিজে 12 মাস, এই স্লোগানে রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটে যাত্রা শুরু করল বাথা ফিশারিজ। সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুলভে সব ধরনের দেশি মাছের স্বাদ দিতে বাথা ফিশারিজ আপনার পাশে। সপ্তাহে 7 দিনই আমরা আছি আপনার সেবায়। বাথা ফিশারিজ, বাথা বাংলাদেশি মার্কেট, রিয়াদ, সৌদি আরব। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।